প্রশ্ন কোশ্চেন দাবা ও লুডু খেলা কি জায়েজ দাবা ও লুডু খেলা জায়েজ নেই হারাম কাজ প্রথমত যেই কারণে হারামতা হচ্ছে রসল্লা আসলামের বিভিন্ন হাদিসে নার্দ থেকে নিষেধ করা হয়েছে নারদগুলো দাবা লুডুর মতোই সরাসরি না হলো এগুলির মতোই রসোল্লা সাল্লাম নার থেকে নারদেশির এগুলি থেকে নিষেধ করা হয়েছে নিষেধ করেছেন এগুলোর মতোই এগুলো দাবা এবং লুডু বড়ো ধরনের পার্থক্য নেই সুতরাং দাবা লুডু খেলে যেহেতু নিষেধের ওটার মতোই হয়েছে এগুলি খেলা যায় না এটা হচ্ছে মূল কথা এটার উপরেই আমাদের সৌদি আরবের বড় বড় আলমরা ফতোয়া দিয়েছেন আর এটাই আপনি পাবেন বিভিন্ন সাইডে উত্তরটাই পাবেন সাথে সাথে আরেকটি কারণও হারাম সেটা হচ্ছে এগুলোর কোনো এগুলির কোনো উপকারী কোনো দিক নেই শুধু ক্ষতি ছাড়া তিন নম্বর আরেকটি কারণে সেটা হারাম সুল্লাম বলেছেন মিন মালা ইয়ানি অর্থহীন কাজ বেহুদা কাজ করা ইসলামে হারাম সেই হিসাবে বেহুদা কাজের মধ্যে পড়ে আরেকটি কাজ কারণ হারাম সেটা হচ্ছে সময় নষ্ট করে আর সময় নষ্ট করা বেহুদা কাজের সময় নষ্ট করা হারাম কারণ আল্লা তালা কোরআন কারিমুলস আস ইন্ডাল চারটি কাজের বাইরে যে কাজটি করা হবে সেটাই মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত চারটি হচ্ছে ইমান আমল সালেহ এবং দাওয়াত এবং সবর এর বাইরে এ সমস্ত কাজে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হয় না তাছাড়া আরও মাঝে মধ্যে তার সাথে যোগ হয় কখনো কখনো জুয়াও যোগ হয় এটা অতিরিক্ত হারাম হিসাবে যোগ হবে ওইটা না হলে যে হালাল তা কিন্তু না ওইটা না হলেও হারাম আর ওইটা হলে আরও হারাম সুতরাং বোঝা গেল দাবা লুডু কোনোভাবেই জায়জ নেই লুবু ওর সাথে লুডুর সাথে যুক্ত হবে ক্যারামও এগুলির কোনো উপকার নেই শুধুমাত্র সারাক্ষণ পরস্পর চিল্লা চিল্লি ঝগড়া ঝগড়া ছাড়া কিছুই নেই এর বিপরীতে যেগুলো শারীরিক কসরত হয় শরীর গঠন হয় এমন খেলাগুলো মানুষ খেলতে পারবে সেগুলো হয় যদি কোনো সলাপ নষ্ট না কারি হয় যদি তার এই শরীরের ইয়ান সতর নষ্ট না হয় এমন করে সে খেলতে পারবে ফুটবলও খেলতে পারবে সে ইয়াও খেলতে পারবে ক্রিকেটও খেলতে পারবে অনুরূপভাবে সে ভলিবল বা এই জাতীয় যেগুলো আছে এগুলো খেলতে পারো কারণ এগুলো শারীরিক উপকারিতা রয়েছে এবং এগুলোর মাধ্যমে মানুষ নিজেকে সুস্থ সুস্থ করে নিতে চেষ্টা করে এবং এটা আসলে নিষিদ্ধ নয় যোগ যোগ ধরে এই খেলা চালু আছে কিন্তু যেটা ঘরের ভিতরে অন্ধকারে বসে বিভিন্ন জায়গায় বসে বসে পরস্পর তিন চারজনের চিল্লা চিলি করে যে খেলাটা খেলা হয় দাবা লুডু ক্যারাম এই জাতীয় খেলাগুলো আসলে শরীর যায় না কারণ এগুলো কোনো উপকারিতা নেই এবং যারা কোনো লাভও হয় না সারাক্ষণ শুধু মিথ্যা কথাই বলা হয় তোর বাঘ খেয়ে ফেললাম তোর হরিণ নিয়ে গেলাম তোর এই সৈনিক খেয়ে ফেললাম তোর রাজাকে চ্যাক দিলাম এই জাতীয় কথাবার্তা যেগুলো মাঝে মধ্যে আমি শুনি দেখেছি এবং মিথ্যা কথা এগুলো রাজাও না প্রজাও না বসে বসে শুধুমাত্র মিথ্যাচার করা এর মধ্যে কোনো লাভ নেই এগুলি এগুলো থেকে দূরে থাকায় আমাদের উচিত